Uira uira Aisha tumi amar pashe bosho Teka o pakhi Uira uira eshechi সমগ্র বাংলাদেশ মিলে যাদেরকে আমরা চিনতাম না কিন্তু যুক্ত ভালোবাসার মাধ্যমে মোস্তাক তিশাকে আমরা চিনলাম তাদের বিকৃত ভালোবাসায় ইতিহাস আর সোশ্যাল মিডিয়ায় হাবুডুবু খাচ্ছে এই কিন্তু যুক্ত ভালোবাসার মূল উৎসটা খুঁজে বের করি প্রথমে মোস্তাক আঙ্কেলকে জিজ্ঞেস করি আঙ্কেল আপনাদের ভালোবাসার কিন্তুটা কোথায় ওর সাথে যে আমার প্রেম ভালোবাসা আমি অনেক কোনো কিন্তু খুঁজে পাই না মোস্তাক আঙ্কেল কিন্তু খুঁজে পেলেন না বোকা কচি শশা পেলে কিন্তু কি তিশা ম্যাডাম আপনার পচা কদ মোস্তাকের মাধ্যমে কিন্তু খুঁজে পেয়েছেন কি আমাদের এই এইচ গ্যাপটা নিয়ে আসলে কিন্তুটা বারবারই উঠে আসে তুই আবারও বোকা টাকা থাকলে পচা কদুই কি আর ডানা ভাঙা পাখিই বা কি পচা তোর কথা একদম সত্য রে কিন্তু আমার একটু দুঃখ লাগছে যুবকদের হক মারল এই মোস্তাক দাদু আমার গার্লফ্রেন্ডটা উনি নিয়ে গেছে কাহিনি হয়েছে এইভাবে ভাই যাই হোক মনের দুঃখ মনেই থাক তিশা ম্যাডাম আপনি সার্থক তো আমার তো মনে হয় যে আমি পুরোপুরি সার্থক তিশা ম্যাডাম তোমার বাবার বয়স বেশি না মোস্তাক দাদুর বয়স বেশি আমি জানি না অবশ্যই তিশা সুগার ড্যাডি বন্ধুর কোনো বয়স হয় না জানি তো বয়স বেশি বিবেচনা করলে কচি শশা খেতে পারতো না দাদু বিষয়টা হলো সম্পূর্ণ পবিত্র সম্পর্কটা সম্পূর্ণ হালাল সম্পর্কটা যদি আপনাদের হালাল হয় বিগত বছরে হারাম সম্পর্ক কয়টা লুকিয়েছেন আপনি আমি কখনো কোনো হারাম সম্পর্কে ছিলাম না মোস্তাক দাদু হারাম সম্পর্কে আপনি কি বোঝেন আপনি যেমন মেন করলেন যে আমি বললাম তার সাথে আমার হালাল সম্পর্ক আপনি বলেন যে হারাম সম্পর্ক তার মানে যে কোনো অবৈধ সম্পর্ক ইতিপূর্বে যা করেছেন তা আর করতে চান না তাই তো তিশা এত আনন্দ কি দিচ্ছ আসলে ওনার বয়স কমে আসছে মানসিকভাবে তাকে শান্তিতে রেখেছি শারীরিকভাবে কোনো শান্তি দাও না ইন অল রেসপেক্ট পচাকদু তাইলে ভালোই খাচ্ছেন শুধুমাত্র আমাদের যুবকদের হকটা মারতেছেন কিন্তু যুক্ত প্রেম এই বুড়া বয়সে কি তোর ভীমরতি ধরেছে তিশা তুমি মোস্তাক দাদুকে কি নামে ডাকো আমি তাকে সবসময় মোস্তাক বলেই ডাকি মিথ্যা বললে কেন আমি ওকে জাহাপনা বলে ডাকি আসলে তোমাদের জীবনটাই মিথ্যা ভালোবাসাও মিথ্যা সত্য খালে মোস্তাক আঙ্কেলের টাকা যাই হোক তিশা তুমি নাকি প্রেগনেন্ট একদমই না তাহলে এত টাকা রক্ষায় অভিনয় করে দেখান তো তোমাকে আমি এখন টাকা দিতে পারবো না তুমি টাকা নিবা নিয়ে এখানে ঢালবা ওখানে ঢালবা এইভাবে টাকাগুলো ফেলতে পারবো না আমি সরি মোস্তাক দাদু তিশা হারিয়ে যাচ্ছে এই দুঃখে আপনি একটু চোখের পানি ফেলেন তো চোখের পানি ফেলবো আপনার যদি হাসতে মন চায় হাসবেন কারণ তিশাকে হারায় যদি আপনার হাসি পায় তাহলে আমরা সেটাই দেখব মোস্তাক ইউ আর জাস্ট আ লুজার মোস্তাক আঙ্কেল এই এতগুলো টাকা এতগুলো বান্ডেল দিয়ে আমি এখন ফুর্তি করব পারে সে সব জায়গায় পারে যে পারে সে সব পারে তাহলে মোস্তাক দাদু আপনি কোনো কুৎসিত প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করলেন না কেন আর তিশা ম্যাডাম টাকা পয়সা কি যুবকদের নাই সব কি বুড়ার ঝুলিতেই খান আপনি পচাগদু খান আর আমি আমার দর্শকদের সাবধান করি মৃত্যুর পরের জীবনটাই সব আসলে এনাদের মধ্যে শিক্ষার কিছুই নেই সো বি কেয়ারফুল ভালো থাকবেন বনে জারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি।